মারিফতের জাকাত দিলে আত্মা পবিত্র হয়, শরীয়তের জাকাত দিলে যেমন ধন সম্পদ পবিত্র হয়, আর মারিফতের জাকাত দিলে মানুষের আত্মা পবিত্র হয় এবং মানুষের রুহুর সাধন অগ্রগতি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটি শুনছেন, সকলকে জানাই প্রাণদায়ক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে তরিকুল টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেটি হলো মারেফতের জাকাত। শরীয়তের জাকাতের পাশাপাশি মারেফতের জাকাতও আদায় করতে হবে। মারেফতের জাকাত কি, কিভাবে মারেফতের জাকাত আদায় করতে হয়, তো ইসলামী শরীয়তে জাকাত আমাদের জন্য ফরজ, তবে এই জাকাতটা ধনী ব্যক্তিদের জন্য ফরজ, আর মারেফতের জাকাত প্রতিটা মানুষের জন্য। শরীয়তের জাকাত শুধু ধনী ব্যক্তিদের জন্য, আর মারেফতের জাকাত প্রতিটি মানুষের জন্য। জাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বড় হওয়া, পবিত্র করা ইত্যাদি। আসলে জাকাতটা আমরা মালকে মানে ধন সম্পদকে পবিত্র করার জন্যই আমরা দান করে থাকি, আর এই যে দানটা করে থাকি সেটা ধনকে পবিত্র করে, অর্থাৎ সম্পদকে পবিত্র করে, সেটাই জাকাত। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে যে সংসারাদি খরচ করিয়া, সংসারাদি খরচ করিবার পর মালের নির্দিষ্ট অংশ, মালের নির্দিষ্ট অংশ বাৎসরিক দান করাকে জাকাত বলে। অর্থাৎ আমরা সংসারাদি খরচ করিয়া যে টাকাটা আমাদের কাছে অবশিষ্ট থাকে, এই টাকাটা মালের নির্দিষ্ট অংশ আমরা একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে বাৎসরিক যে দানটা করি সেটা জাকাত বলে। যেমন আমাদের যদি 1000 টাকা খরচাদি করিয়া আয় থাকে, তাহলে 1000টির মধ্যে 25 টাকা, অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট হারে আমরা জাকাত দিয়ে থাকি। সংসারাদি খরচ করিয়া আমাদের যে টাকা পয়সাটা আয় থাকে, সে আয় থেকে শতকরা আড়াই পার্সেন্ট, অর্থাৎ 1000-এ 25 টাকা, শতকরা আড়াই টাকা হারে আমরা বার্ষিকভাবে গরিব মিসকিন অসহায়দেরকে আমরা দান করে থাকি, দিয়ে থাকি, আর এটাকে জাকাত বলা হয়। আর এই জাকাত দিলে ধন সম্পদ মাল পবিত্র হয়। আর মারেফতের জাকাত হলো রুহানি বা আধ্যাত্মিক সঞ্চয় হইতে পরকালের ফকিরদেরকে দান করাকে মারেফতের জাকাত বলে। তাহলে আধ্যাত্মিক সঞ্চয়, আধ্যাত্মিকভাবে যে সঞ্চয় করা হয়, সেই সঞ্চয় হইতে পরকালের ফকির যারা, এই পরকালের ফকিরদেরকে দান করাকে মারেফতের জাকাত বলে। এখন সম্পদ বৃদ্ধি বা পবিত্র হয় শরীয়তের জাকাতে, শরীয়তের জাকাত দ্বারা সম্পদ বা মাল পবিত্র হয়, আর মারেফতের জাকাত দ্বারা রুহু সাধন ও অগ্রগতি ও আত্মশক্তি বৃদ্ধি পায়। মারেফতের জাকাত দিলে রুহু সাধন হয়, তো রুহু সাধন অগ্রগতি হয় এবং আত্মশক্তি বৃদ্ধি পায় এবং আত্মা পবিত্র হয়। মারেফতের জাকাত দিলে আত্মা পবিত্র হয়। শরীয়তের জাকাত দিলে যেমন ধন সম্পদ পবিত্র হয়, আর মারেফতের জাকাত দিলে মানুষের আত্মা পবিত্র হয় এবং মানুষের রুহুর সাধন অগ্রগতি হয়। এখন শরীয়তের দৃষ্টিতে জাকাত দিলে ধন সম্পদ বাড়ে বা পবিত্র হয়, আর মারেফতের জাকাত দিলে আত্মজ্ঞান বাড়ে এবং রুহের শক্তি বৃদ্ধি করে এবং আত্মা পবিত্র করে। তো শরীয়তের জাকাত দিয়ে কোনো আত্মাকে পবিত্র করা সম্ভব না, আসল তো ঠিকই, কারণ শরীয়তের যে আমরা জাকাত দিয়ে থাকি সে জাকাত আমাদের আত্মাকে পবিত্র করে না, বরং ধন সম্পদ মালকে পবিত্র করে। কিন্তু আত্মাকে পবিত্র করতে হলে তরিকত বা মারেফতের জাকাত দিতে হবে। শরীয়তের জাকাত মানুষের ধন সম্পদ পবিত্র করে, আর মারেফতের জাকাত মানুষের আত্মাকে পবিত্র করে। কাজেই শরীয়তের জাকাত মানুষের আত্মাকে পবিত্র করতে পারে না। এখন মারেফতের জাকাত কি? মারেফতের জাকাত হলো আত্মাকে পবিত্র করে, আত্মা পবিত্র করতে হইলে অদৃশ্য জিনিস দ্বারা জাকাত দিতে হবে। যেমন আত্মা দেখা যায় না, শরীয়তের টাকা পয়সা দেখা যায়,
এইজন্য শরীয়তে টাকা দিয়ে আমরা যাকাত আদায় করে থাকি, কিন্তু মারেফত অদৃশ্য এবং আত্মাটাও অদৃশ্য। এই জন্য আত্মাকে আত্মার জাকাত দিতে হলে অদৃশ্য জিনিস দিয়ে জাকাত দিতে হবে, যেটা চোখে দেখা যায় না। এখন অদৃশ্য জিনিস কি? যেমন জিকির, মোরাকাবা, মুশাহেদা এবং মুহাসাবা, মুজাহেদা, রাবেতা, এই অদৃশ্য কলবের আত্মা কি পবিত্র করবে? কলবের এই অজানা আত্মা কি পবিত্র করবে? কি করলে? যে মুরাকাবা, মুশাহেদা, মুহাসাবা, মুজাহেদা এগুলি করলে এই অদৃশ্য জিনিস দ্বারা আত্মাকে পবিত্র করবে। যেমন সূরা শামসের 9 নম্বর আয়াতে আমরা আল্লাহ বলেন, কাদাফুল হাম্মান জাক্কাহা। সূরা শামস আয়াত নম্বর 9 কোরআন আল্লাহ বলেন, সেই ব্যক্তি সফলতার শিখরে পৌঁছিবে যারা আত্মাকে পবিত্র করেছে। তাহলে যারা আত্মাকে পবিত্র করছে তারাই সফল কাম লাভ করিবে, তারাই সফলতা লাভ করিবে। তাহলে আত্মাকে পবিত্র করতে হবে আত্মার জাকাত দিয়ে। তো এখন শুধু তা নয়, সূরা শুরা আয়াত নম্বর 88-89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমালা ইনফু মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহি বিকলবি সালিম। আল্লাহ বলেন, কোরআন আল্লাহ বলেন, হাসরে ময়দানে তোমার সন্তান সন্ততি কোনো কিছু কাজে লাগবে না, একমাত্র পবিত্র আত্মা না নিয়ে আসলে। অর্থাৎ পবিত্র আত্মা নিয়ে আসলে তুমি মুক্তি পাবে। তাহলে পবিত্রতা কলবে সালিম মানে বিশুদ্ধ আত্মা, পবিত্র আত্মাকে নিয়ে যদি যেতে পারেন তাহলেই পরকালে মুক্তি পাওয়া যাবে। এখন সম্পদ যেমন পবিত্র করে শরীয়তের জাকাতে, আর মানুষের কলব বা আত্মাকে পবিত্র করে মারেফতের জাকাতে। এখন এই মারেফতের জাকাত কীভাবে দিবেন, মারেফতকে কী মানে অর্থাৎ আপনার কলবটাকে কীভাবে পবিত্র করবেন, আত্মাটাকে কীভাবে পবিত্র করবেন? যেমন শরীয়তের জাকাত দিয়ে যেমন সম্পদ পবিত্র করে, আর মারেফতের কিছু কর্ম আছে যে কর্ম দিয়ে আপনার আত্মাকে পবিত্র করবে। পবিত্র করাটাই তো জাকাত, আপনার আত্মাটাকে পবিত্র করাটাই জাকাত। এখন আত্মা পবিত্র করবে কি? জিকির, মুরাকাবা, মুশাহেদা, মুহাসাবা, মুজাহেদা, রাবেতা, আত্মশুদ্ধি, কলবে সালিম, হুজুরি কলব, কলবজারি, মুকামজারি, লতিফাজারি ইত্যাদি। এগুলি যখন করবেন তখন আপনার আত্মাকে পবিত্র করবে, আপনার মারেফতের জাকাত আদায় হয়ে যাবে। আর আমি যেগুলি বলেছি এগুলি আপনার যার যার মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন, আপনার মুর্শিদ এগুলি আপনাকে জানাইয়া দিবে। আমরাও আধ্যাত্মিকভাবে এগুলি মানুষকে জানাচ্ছি, খানকাভিত্তিক আমার খানকাতে আমি এগুলি শিখাচ্ছি, এবং যত পীরমাশায়েখ হক্কানি পীরমাশায়েখ বাংলাদেশে আছে তারাও খানকাভিত্তিক তাদের মুরিদানদিগকে মারেফতের জাকাত কীভাবে দিতে হবে, মারেফতের জাকাত দিতে হইলে বা আত্মাকে পবিত্র করতে হইলে কী কী ইবাদত লাগবে সেই ইবাদতগুলো শিক্ষা দিচ্ছেন। আপনারা যার যার মসজিদের কাছ থেকে শিক্ষা নিয়ে নেবেন। আর আপনারা আমার তরিকুর টিভিতে চোখ রাখবেন। আমি এই ঈদুল ফেতরের পরে অর্থাৎ ঈদের পরে আমি আপনার আধ্যাত্মিক কিছু কিতাব, এই আত্মা শুদ্ধি করার জন্য কিছু কিতাবাদি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করব। আপনারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাছে আমি এই কিতাবগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এটা একটা খেদমত, এটা একটা সেবা। কারণ অনেক লোক আধ্যাত্মিকভাবে উন্নতি হতে চাচ্ছে, জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, কিন্তু কোনো কিতাবাদি পাইতেছেন না। আমার কাছে অনেক সুফিবাদের কিতাব আছে, আত্মশুদ্ধির অনেক কিতাবাদি আছে। তবে ঈদের পরে আমি সেবাটা করব, আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। আরেকটি কথা বলবো বাবা, বর্তমানে বাংলাদেশে সুফিবাদ নাম দিয়ে অনেক ইউটিউব চ্যানেলও আমি দেখতে পাচ্ছি, ওরা কোনো আলেম নয়, ওদের মধ্যে কোনো কোরআন হাদিসের জ্ঞান নেই, ওদের মধ্যে ওরা কোনো আসলে সুফি নয়, ওদের মাথার মধ্যে টুফি নেই, থুতার মধ্যে দাঁড়িয়ে নেই, ওরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ জাকাত দেয় না, ওরা সবসময় বন্ডামিতে লিপ্ত থাকে, এবং তারা বৈষ্ণববাদ হিন্দুবাদের অনুসরণ করছে, এবং তারা রাধাকৃষ্ণকে তারা খুব মানে, হিন্দুত্ববাদকে তারা খুব পছন্দ করে, বুদ্ধদেরকে তারা খুব ভালোবাসে। হ্যাঁ, যেমন তারা সমগ্র পৃথিবীর সব মানুষকে এক করতে চাচ্ছে। আরে আপনি এক করবেন কী করে? আল্লাহ নিজেই বলছেন একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইমানদার আর মুমিন তো এক হইতে পারে না, বেদিন আর দিন তো এক হইতে পারে না। ওরা সনাতন ধর্মের অনুসরণ করছে, হিন্দুত্ববাদের অনুসরণ করছে, এবং বৈষ্ণববাদের অনুসরণ করছে, এমন অনেক ফকির দরবেশ নাম দিয়ে অনেক লোক কাজ করছে, এদের অনুসরণ আপনারা করবেন না। ওরা কোনো আলেম নয়,
এবং আপনারা খতিয়ান হাতিয়ে দেখবেন ওরা কোনো কামেল পীরের মুরিদও নয়, ওরা এক ভণ্ড আরেক ভণ্ডর কাছে মুরিদ হচ্ছে, এভাবে তারা ভণ্ডামি করছে এবং সুফিবাদকে তারা কলঙ্কিত করছে। সুফিবাদ একটা পবিত্র জিনিস, আধ্যাত্মিক পথ একটা পবিত্র জিনিস, যারা মানুষের আত্মাকে পবিত্র করে, মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নতি করে, কিন্তু তারা এই ভণ্ডামিতে লিপ্ত হয়ে আজকে সুফিবাদের হ্যাঁ প্রশ্নবিদ্ধ করছে। এই প্রশ্নবিদ্ধ করছে তারাই যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, যারা উলি আল্লাহর আদর্শে আদর্শবান না, এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। ওরা প্রদভষ্ট, ওরা ভুল পথে আছে। আল্লাহবাক প্রত্যেককে সঠিক পথে, প্রকৃত সুফিবাদ যেটা মুসলিম সুফিবাদ, আমরা তো মুসলিম সুফিবাদ যেটা ইমাম গাজ্জালি এবং মাওলানা রুমি দর্শন থেকে আমরা সবক দিচ্ছি, তাহলে মাওলানা রুমি এবং গাজ্জালি দর্শন যেটা সেটাই হলো মুসলিম সুফিবাদ। আপনারা মুসলিম সুফিবাদের অনুসরণ করবেন, হিন্দুত্ববাদ এবং বৈষ্ণববাদের অনুসরণ করবেন না। আল্লাহপাক প্রত্যেকে সঠিক সুফিবাদ এবং আধ্যাত্মিক জ্ঞান নিয়ে শরীয়ত তরিকত হাকিকত মারফত ভিত্তিক জিন্দিগি করার তৌফিক দিন আল্লাহ প্রত্যেকে দান করে। আমিন আমিন ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।